ইসলাম ধর্ম এমন একটা ধর্ম পৃথিবীর বুকে যত ধর্ম আছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মনোনীত ধর্ম সবচেয়ে পছন্দনীয় ধর্ম এই ঘোষণা কার সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহই কথা বললেন আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোন ধর্ম তোমরা কেউ অনুসরণ করো ফালাই ইয়াকবালা মিনহু তাহলে তার থেকে সেই ধর্ম গ্রহণযোগ্য হবে না ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে কথা কার আল্লাহ আল্লাহর ঘোষণা ইসলাম ধর্ম এমন শান্তির ধর্ম যুগে যুগে এই ধর্মের আখলাক সাহাবায়ে কেরাম সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক দেখা আচরণ দেখা উঠা বসা দেখা চরিত্র দেখা ইসলামের দিকে মানুষ দুঃখিত হয়েছে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মে মানুষ দীক্ষিত হয়েছে ইসলামের মধ্যে জোর জবরদস্তি করে কাউকে ধর্মে দীক্ষিত করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই চিল্লায় বলেন না সুবহানাল্লাহ জোর জবরদস্তি করে ইসলামে প্রবেশ করানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই আমাদের বাংলাদেশে যে কোনো ধর্ম থেকে অন্য কোনো ধর্মে যদি কেউ যেতে চায় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নিয়ম যে নীতি কাগজপত্রের যে বিষয় সেগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করেই এক ধর্ম থেকে অন্য ধর্মে দীক্ষিত হতে হয় সরকারি যে নিয়ম আছে তো সেই নিয়মগুলো সব কিছু মেনেই যে ভাই আজকে আমাদের ধর্মে আসছেন কালিমা পড়বেন সমস্ত নিয়ম কাগজপত্রের সমস্ত বিষয়গুলো এবিডিবিট তারপরে নোটারির মাধ্যমে যে বিষয়গুলো আছে সবগুলো অনুসরণ করি যেমন এখানে আছে ভাইয়ের পরিচয় আমি মোহাম্মদ জন্টু শীল ভাইয়ের পূর্ব নাম ছিল জন্টু ভাই আসেন বর্তমান নতুন নাম মোহাম্মদ মিলন আপনি নিজে যদি কোন নাম পছন্দ করেন করতে পারেন অথবা যদি বলেন আমরা আপনার জন্য একটা নাম রেখে দেই মিলন এই নামটা হয়তো উনি ওনার মতো করে রাখছেন এটা অতটা সুন্দর বা অর্থবহ না পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দুইটা নাম হাদিসের ভাষা মতে আবদুল্লাহ এবং আব্দুর রহমান আমার মনে হয় ভাইয়ের নাম আজ থেকে আবদুল্লাহ আপনারা কি বলেন তাহলে জন্টুশীল মিলনটা পরিবর্তন করতে হবে যেটা এখানে লেগেছে আমি জন্টুশীল পূর্বে ছিলেন তিনি বর্তমান নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ পিতা হারাদন বাবু মাতা পুতুল রানী সাং নগর কাঁচপুর পোস্ট অফিস কাঁচপুর 1430 থানা সোনারগাঁও জেলা নারায়ণগঞ্জ ধর্ম ইসলাম পূর্ব ধর্ম হিন্দু জাতীয়তাবাদী বাংলাদেশ পেশা চাকরি আমরা আপনাদের উপস্থিতিতে কালিমাতুর শাহাদাটা ভাইকে পড়াচ্ছি পূর্ব নাম ছিল জন্টু দাস এখন ভাইয়ের নাম আবদুল্লাহ ভাইকে কালিমা পড়াচ্ছি জি আমার সাথে আপনি পড়েন আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ
মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আজকে থেকে উনি আমাদের ধর্মে, উনি এখন এমন একজন মানুষ যার পৃথিবীতে একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ। একজন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, সে যেমন নিষ্পাপ, এই মুহূর্তে এই ভাই ঠিক তেমন নিষ্পাপ। কারণ মানুষ যখন কালিমা পড়ে, তার পূর্বে যদি সে 80 বৎসরও গুনাহ করে, গুনাহের সাগরে হাবুডুবু খায়, যত গুনাহ, কবিরা, সগিরা, শিরিক, কুফুর, এমন কোনো গুনাহ নাই, যত গুনাহ সে করুক না কেন, কালিমা পড়ছে তো কালিমার পূর্বের তার জীবনের সমস্ত গুনাহ এমনভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় যেমন সে মায়ের গর্ভ থেকে মাত্র দুনিয়াতে আসছে। ভাইয়ের জন্য আমরা অবশ্যই দোয়া করব, আল্লাহ যেন ভাইকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। সকলে আমরা ভাইয়ের কাছ থেকে দোয়া নিব, তার সাথে নামাজের পরে আমরা দোয়া নিব, মুসাহাবা করব। আমি আলেম, যত বড় বড় আলেম ওলামা যারাই আমরা হই, যারা আমরা জন্মসূত্রে মুসলমান, আসলে ইসলাম ধর্মে পাইছি জন্ম থেকে, বাস কদর আমরা বুঝতেছি না, বুঝি না, কিন্তু সব কিছু মা বাবা পরিবার পরিজন সব কিছু বিসর্জন দিয়া একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে চলে আসা, এটা কী পরিমাণ কুরবানি! আল্লাহ যাকে কবুল করেন নিজ কুদরতের হাতে তার পক্ষে সম্ভব, কথা ঠিক না বেঠিক বলেন? আজকে থেকে তার অতীত ভবিষ্যৎ সব সব শেষ, নতুন এক অধ্যায় তার জীবনে রচনা হইল। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভাইকে কবুল করে এবং মৃত্যু পর্যন্ত এই ইসলামের উপরে যেন অবিচল থেকে জীবনটাকে জান্নাতি জীবন হিসেবে সাজাতে পারে, আল্লাহ যেন ভাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله الإسلام وقال الله تعالى في آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدك أمانة سينوں میں ہے ہمارا آسان ہی ہے مٹھانا نام و نشاں ہمارا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ شفیع مرد کمل امت
أمتي مصطفى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم عزيز سمانيت محترم حاضرين আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি ও নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বে করিম মহব্বত করে ভালোবেসে রহমতের হাতছানি দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা দীনি মজলিস আখেরাতের জিন্দেগি গড়ার মজলিস দুনিয়ার জমিন এ পৃথিবীর বুকে জান্নাতের বাগান এরকম মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা বা আজমত বা মহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান মালিকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় শুকুর আদায় করছি সকলে মহাব্বতের সাথে জবান খুলে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কার এই আসমান ও জমিনের মালিক কে হায়াত ও মৌতের মালিক কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা জানে না সেটা জানেন কে আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত মানব জাতি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে উম্মতে মুহাম্মদী আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুক বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন মানুষের মধ্যে আবার উম্মতে মুহাম্মদী বানিয়েছেন সেজন্য দিল থেকে আরেকবার কালিমাতুর শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এ পৃথিবীর মুখে বহু ধর্ম আছে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম ছাড়াও হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদ ধর্ম নাসারা শিখ ধর্ম শক্ত ধর্ম যত ধর্ম আছে পৃথিবীর বুকে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সুবহানাল্লাহ যে ধর্ম আমরা বিলংস করি এ কথা আমার না এটা কে বলেছেন সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ৩ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠায় ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এ কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণীয় ধর্ম সবচেয়ে পছন্দনীয় ধর্ম মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বলেন সুবহানাল্লাহ অন্য জায়গায় আল্লাহ তাআলা এও বলে দিয়েছেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সে কথাও আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত ৩ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগী খায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু
وهو في الآخرة من الخاسرين اسلام ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যারা বিলঞ্চ করবে অন্য কোন ধর্ম মর্ম যারা অনুসরণ করবে তাদের থেকে সেই ধর্ম গ্রহণযোগ্য হবে না কবুল করা হবে না তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই কথা কার আল্লাহ এই সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমরা সেই ধর্মের অনুসারী এজন্য আরেকবার কালিমাতু শুকুর মহব্বতের সাথে দিল থেকে জোরে সুরে ইখলাসের সাথে বলি আলহামদুলিল্লাহ ইসলাম শুধু একটা ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে একটা জীবন বিধান ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে না নাই আছে একজন মানুষ ঘুমাচ্ছে ঘুম থেকে জাগ্রত হচ্ছে একজন মানুষ খাবে একজন মুসলমান খাওয়া শেষ করবে ইস্তেনজায় যাবে ইস্তেনজা থেকে বের হবে মসজিদে ঢুকবে তো বের হবে এগুলোর বিধান আছে না নাই আছে ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে ইসলাম বিধান দিয়েছে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম মুসলমান সহ পৃথিবীর যত মানুষ আছে যত মাখলুকাত আছে সবাই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয় দুনিয়াতে দুনিয়ার জিন্দেগিতে যত দিন থাকে সবাই পানাহার করে সবাই ঘুমায় চতুষ্পদ জানোয়ারও ঘুমায় মানুষও ঘুমায় চতুষ্পদ জীবজন্তু তারাও খায় মানুষও খায় তারাও চলাফেরা করে মানুষও চলাফেরা করে পার্থক্য তো জানোয়ারের সাথে মানুষের সাথে আশরাফুল মাখলুকাত হিসাবে একটা পার্থক্য তো থাকাটাই স্বাভাবিক মানব জাতি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য অন্যান্য সমস্ত মাখলুকাতের চেয়ে মানব জাতির ঘুম তাদের খাওয়া তাদের উঠা তাদের বসা তাদের স্ত্রী সঙ্গম করা পর্যন্ত সব কিছুর মধ্যে ইসলাম বিধান দান করেছে বলেন সুবহানাল্লাহ একজন মুসলমান ঘুমাতে যাবে সেখানেও রব্বি করিম জীবন বিধান দিয়েছেন বিধান দান করেছেন তুমি যখন ঘুমাইতে যাইবা অজুর সহিত ঘুমাবা সুন্নত তরিকায় ডান কাত হয়ে শুইবা অজুর সাথে ঘুমাবা এবং ঘুমানোর আগে তুমি তোমার রবের নাম নিয়ে ঘুমাবা দোয়া পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া দোয়া আছে না নাই ঘুমাতে যাওয়ার সময় শুধু দোয়া তাই নয় ঘুম থেকে জাগ্রত হয়েছে মুসলমান ঘুমকে বলা হয় অর্ধমৃত এই জন্য ঘুম থেকে মুসলমান যখন জাগ্রত হয়েছে মহান মালিক তাকে জাগ্রত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই মালিকের শুকুর আদায় করবে সঙ্গে সঙ্গে ঘুম থেকে যেই জাগ্রত হয়েছে দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর সুবহানাল্লাহ মুসলমান খেতে যাবে খাবার সামনে আসবে তো সঙ্গে সঙ্গে দোয়া পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার খাবার সামনে আসছে তো দোয়া পড়ছে আবার খাবার যখন আল্লাহর রিজিক হিসেবে আল্লাহর নিয়ামত যখন মুখে দিবে তখন মুসলমান দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ সুবহানাল্লাহ খাবার খাচ্ছে তো আল্লাহর নাম নিয়ে খাচ্ছে যে মালিক তাকে সৃষ্টি করেছে সেই রবের নাম নিয়ে খাচ্ছে রবের নাম নিতে মনে নাই তবুও দোয়া আছে না নাই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বিসমিল্লাহ ভুলে গেছে তাও দোয়া আছে শিখাইয়া দেওয়া হয়েছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা পড়ে খাবে
আবার খাচ্ছে খাচ্ছে তো খাওয়ার মধ্যে এতটা ধুম পড়বে না, এতটাই মনোযোগ দিয়ে খাবে না, কারণ খাবারের মাঝখানেও রবের নামের শুকর আদায় করবে। খাচ্ছে তো খাবারের মাঝে মাঝে দোয়া পড়বে, লাকাল হামদু ওয়ালাকাস শুকর, লাকাল হামদু ওয়ালাকাস শুকর, রব তোমার প্রশংসা তোমার কৃতজ্ঞতা, সুবহান। খাবারের মাঝখানে দোয়া পড়ল, শুরুতে দোয়া পড়ল, খাবার শেষ, দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন, শুরুতেও দোয়া পড়েছে, ভুলে গেলেও দোয়া আছে, মাঝে মাঝেও দোয়া আছে, খাবার শেষ সেখানেও ইসলামের বিধান আছে, বলেন সুবহানাল্লাহ। পানি পানি খাবে তো কিভাবে খাবে? ডান হাতে খাবে, তিন শ্বাসে খাবে, দোয়া পড়ে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, দোয়া পড়বে, কি দোয়া? ওয়াসাকাহুম ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, কারণ এই পানি এটাও আমাদের রবের নেয়ামত, এই জন্য পানি খাওয়ার সময়ও রবের কথা স্মরণ করিয়ে রবের নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাবি, সুবহান। শুধু খাবার আর ঘুমের ক্ষেত্রেই নয়, এসেঞ্জায় প্রবেশ করবে সেখানেও দোয়া আছে না নেই? কি দোয়া পড়ে আমার সাথে? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এসেঞ্জায় ঢোকার সময় এই দোয়া পড়ে ঢুকবে। আবার যখন এসেঞ্জার জরুরত শেষ হয়ে যাবে, এসেঞ্জা থেকে বের হবে, তো দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এসেঞ্জা থেকে বের হয়েও বিধান, শরীয়তের বিধান, দোয়া পড়বে। এমনিভাবে জীবনের সব ক্ষেত্রে সর্ববিষয়ে ইসলাম জীবন বিধান দান করেছে, সুবহান। ইসলাম একটা জীবন বিধান, শুধু একটা ধর্মের নাম নয় ইসলাম, এই ইসলাম ধর্ম আমরা অনুসরণ করি, এমন এক ধর্ম আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জন্মসূত্রে আমরা পেয়েছি, আবারও শুকর আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম শিখায় সব মানুষের প্রতি উদার মনোভাব প্রকাশ করা, সব মানুষের প্রতি উদার মনোভাব প্রকাশ করা, সমস্ত মানুষের প্রতি দয়াশীল হওয়া, মায়ার ভালোবাসার সহযোগিতার হাত বাড়াইয়া দেওয়া, ইসলাম এ দুনিয়ার বুকে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর সর্বশ্রেষ্ঠ বা সর্বোৎকৃষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এ ধর্মের নির্দেশ পৃথিবীর সব মানুষের সাথে, সে যেই ধর্মের অনুসারী হোক না কেন, সমস্ত মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করো, সকল মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক রাখো, ইসলামের নির্দেশ, সুবহানাল্লাহ। সব মানুষের সাথে ভালোবাসার মহব্বতের সম্পর্ক রাখো। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবায়ে কেরামদের কিছু লোক একটা লাশ নিয়ে যাচ্ছে। আমাদের আদর্শ, আমাদের যে আখলাক, যিনি আমাদের আমাদের আদর্শ, যিনি সরকার এ দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই লাশের সম্মানার্থে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাবের থেকে বর্ণিত হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাশ দেখে আপনি দাঁড়ায় গেলেন, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা একটা ইহুদির লাশ, এই ইহুদির লাশ দেখে সম্মানার্থে আপনি দাঁড়ায় গেলেন, বুঝে আসলো না? সরকার এ দু আলম রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী জাবের, তুমি প্রশ্ন করেছ কৌতূহল বশত আমি কেন দাঁড়ায় গেলাম, সে মুসলমান না হতে পারে, সে কি মানুষ নয়, অতএব সে তো একজন মানুষ, আর মানুষ হিসেবে মানুষের প্রতি এতটুকু সম্মান বোধ ভালোবাসা শ্রদ্ধা থাকতেই পারে, সোহান, জোরে বলেন না সোহান আল্লাহ। ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম,
একজন অমুসলিম, একজন ইহুদ, একজন খ্রিস্টান, একজন নাসারা, তাদেরকেও সম্মান করতে ইসলাম ভুলে না। পৃথিবীর সমস্ত মানুষের প্রতি সম্মান, ভালোবাসা, বন্ধুত্বের হাত ইসলাম সবসময় বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী মুহাম্মদ রসুলুল্লাহ বিভিন্ন আখলাক, ওনার আচরণ আর ব্যবহার দেখেই বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সময়ে যুগে যুগে ইসলামেরই সৌন্দর্য, ইসলামেরই আদর্শ, বিশ্বনবীর আখলাক দেখে মানুষ যুগে যুগে ইসলামের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রতি, ধর্মীয় ভাই যারা আমার, তাদের প্রতি ভালোবাসা, সহনশীলতার, সহমর্মিতার, সহযোগিতার হাত তো সবসময় এগিয়ে দিয়ে রাখতেন। কোনো অমুসলিম, কোনো কাফেরও যদি অসুস্থ হয়ে যাইতেন, বিপদে পড়ে যাইতেন, সঙ্গে সঙ্গে অসুস্থ রোগীর সেবা শুশ্রূষার জন্য, দেখাশোনার জন্য সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়ে চলে যাইতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস, বুখারীর হাদিস 2477 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কেউ অসুস্থ হয়ে যেত, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার সেবা শুশ্রূষার জন্য দৌড়ে চলে যাইতেন। একদিনের ঘটনা, এক ইহুদি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করত, এক ইহুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, খেদমত করত, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির খবর নেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেছেন এমনটাই নয়, বিছানার পাশে বসে গেছেন, সেবা শুশ্রূষা শুরু করে দিছেন, মাথার মধ্যে হাত বুলাচ্ছেন, খেদমত করতে শুরু করছেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার পাশে বৈশা খেদমত করতেছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, আর বীরবীর করে বলতেছেন, ও ভাই এখনো সময় আছে, কালিমাটা পড়ে নাও, কালিমাটা পড়ে নিয়া ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে যাও, কালিমাটা পড়ে নেও। সরকার এত আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত পাইয়া ওই ইহুদি তার বাবার দিকে তাকায়, একটু পরপর যে নবী দাওয়াত দিচ্ছে কি করব, বাবার দিকে তাকানোর পরে বাবা বলে, আবুল কাসেম মুহাম্মদের দাওয়াত মেনে নেও, মুহাম্মদের দাওয়াত এই মুহূর্তে আর ফিরাই দিস না। সঙ্গে সঙ্গে লোকটা কালিমা পড়ে নবীর হাতে সঙ্গে সঙ্গে ইসলামের ছায়াতলে চলে আসছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম! একজন ইহুদ, একজন ইহুদি, তাকেও বিশ্ব নবী সরকারে দু আলম নিজে দেখতে গেছেন, সেবা শুশ্রূষা করছেন, কালিমার দাওয়াত দিছেন, তো দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলেন না, এমন সুন্দর ধর্ম মানবে না তো মানবে কোন ধর্ম? ইসলামের মতো এত সুন্দর, এত আখলাকওয়ালা, এত সুন্দর ধর্ম আর হতেই পারে না। কথা ঠিক না বেঠিক? বলেন, অমুসলিমদেরকেও সম্মান দিতে ইসলাম ভুলে নাই। লেনদেনের ক্ষেত্রে, মুআমালাত, মুআশারাতের ক্ষেত্রে, মুসলমান অমুসলিম, মুসলিম অমুসলিম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। মুসলমান যেমন ব্যবসা বাণিজ্য করতে পারে, মুসলমান যেমন লেনদেন করতে পারে, অমুসলিমের সাথে মুসলমান লেনদেন, মুআমালাত, মুআশারাত, বন্ধুত্ব রাখতে পারে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বুখারীর থেকে বলছি, বুখারীর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক ইহুদিদের কাছ থেকে কর্জ নিছেন, ঋণ নিছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে
ঋণ গ্রহণ করছেন। একদিনের ঘটনা, এক ইহুদি ঋণ পরিশোধ করার সময় আসার আগেই নবীকে একদিন রাস্তায় পেয়ে নবীর সাথে খুব বাজে ব্যবহার করছে। নবীজি হেঁটে যাচ্ছেন তো পিছন দিক দিয়ে নবীজির গায়ে চাদর ছিল, চাদরটাকে জোরে টান দিয়ে এভাবে ধরছেন। অবস্থা এমন হয়েছে যে নবীজির গলা কেটে যাওয়ার উপক্রম হয়েছিল। সরকার এদু আলম ওই পাওনাদারের দিকে তাকায়া যখন পিছনে ফিরে চাইছেন, দেখলেন যে পাওনাদার, যদিও পাওনা পরিশোধ করার সময় তখনও হয়নি, পাওনাদারের দিকে তাকায় একটা মুচকি হাসি দিছেন, বিন্দু পরিমাণ কোনো খারাপ ব্যবহার, কোনো প্রতিবাদ করেন নাই। সাহাবাদেরকে বললেন, ভাইয়ের ঋণ পরিশোধ করার খুব দ্রুত তোমরা ব্যবস্থা করো। সুবহান, এটা হচ্ছে ইসলাম ধর্ম, এটা হচ্ছে আমাদের ধর্ম। ইসলাম এগুলো শিক্ষা দেয়, আর রসুলের এই আখলাক দেখা যুগে যুগে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। জুড়ে বলেন না সুবহান আল্লাহ। ইসলামের বিধান, রসুলুল্লাহর আখলাক, মুসলমানদের আখলাক, তাদের চরিত্র, তাদের আচরণ, তাদের ব্যবহার দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। সরকার এদু আলম নবী মুহাম্মদ রসুলুল্লাহ বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক্রিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং আখেরাতের দিনের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানদেরকে ইজ্জত করে। সুবহানাল্লাহ, যে আল্লাহ এবং আখেরাতের দিনের উপরে বিশ্বাস করে সে যেন তার মেহমানদেরকে ইজ্জত করে। বুখারীর হাদিস 6138 নম্বর হাদিস, এই হাদিসের শেষ অংশে বলা আছে, যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের দিনের উপরে বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে সুস্পষ্টভাবে, এমনকি যদি আত্মীয় অমুসলিম হয়, যদি অমুসলিম হয়, ইহুদ নাসারাও হয়, অমুসলিম যদিও হয়, তার সাথেও আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে রাসূলুল্লাহ নির্দেশ দান করেছেন। সুবহান, হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অমুসলিম, আমার মা অমুসলিম, আমি তার সাথে কেমন আচরণ করব, আমি কি তার সাথে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব? সরকার এদু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, অবশ্যই তোমার মা যদিও অমুসলিম হয়, যদিও অমুসলিম হয়, তার সাথেও তোমাকে অবশ্যই সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক, সৎ আচরণ তোমাকে তার সাথে করতে হবে। সুবহান, ইসলাম কত সুন্দর ধর্ম। অমুসলিম হলেও তার সাথেও সৎ আচরণ করতে হবে, তার সাথেও সুসম্পর্ক রাখতে হবে, তার সাথেও ভালো ব্যবহার করতে হবে, রসুলের নির্দেশ। এমনিভাবে অন্য হাদিসের মধ্যে রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করতে হবে যা আমি নিজের জন্য পছন্দ করি। যদি আমার মধ্যে এই আদর্শ না আসে, আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি নাই, আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই, রসূলুল্লাহর ঘোষণা, যতক্ষণ না আমার মধ্যে এই আখলাক আসবে, এই আদর্শ যতক্ষণ না আমার মধ্যে আসছে, আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই। অতএব পূর্ণাঙ্গ মুমিন যদি হতে হয় তাহলে আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করি, ভালোবাসি, আমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, সেই প্রকৃত মুমিন যার প্রতিবেশীর কাছে যে ভালো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী যদি অমুসলিম হয়, প্রতিবেশী যদি কাফের হয়, তাহলে তার সাথেও কি ভালো আচরণ করতে হবে,
তার সাথেও কি সুসম্পর্ক রাখতে হবে নাকি? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম হোক, সহনশীলতা, সহমর্মিতা, সহানুভূতির আদর্শ ইসলাম শেখায়। অতএব মুসলিম হোক অমুসলিম হোক, তোমার প্রতিবেশী যদি থাকে অবশ্যই তার সাথে তুমি সুসম্পর্ক রাখবে, ভালো আচরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত বুখারীর হাদিস, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিবেশীর ব্যাপারে বলেন, প্রতিবেশীর ব্যাপারে হযরতে জিব্রাইল আমিন আমাকে এত বেশি নির্দেশ দিচ্ছিলেন, এত বেশি নসিহত আমাকে করতেছিলেন প্রতিবেশীর ব্যাপারে। আমার কাছে মনে হচ্ছিল প্রতিবেশীর যেই হক আর যেই অধিকারের কথা জিব্রাইল আমিন বর্ণনা করতেছে, আমার মনে হচ্ছিল না জানি প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানায় দেওয়া হয়, না জানি সম্পদের ওয়ারিস বানায় দেওয়া হয়। প্রতিবেশীর ব্যাপারে জিব্রাইল আমাকে এত নসিহত করছিলেন। ইসলাম ধর্ম এটার নাম, ইসলামী আদর্শ শেখায়। যুগে যুগে ইসলামের এই সুন্দর সুনিপুণ আদর্শ আর আখলাক দেখা মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদ নববীতে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ইসলাম আর আখলাক দেখেন কেমন, মানুষ ইসলামের দিকে ধাবিত হয় কিভাবে। সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এমন সময় বাহির থেকে একটা গ্রাম্য লোক মসজিদের ভিতরে ঢুইকা মসজিদের এক পার্শ্বে মসজিদের এক কোণার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সঙ্গে সঙ্গে রাগ উঠে গেছি, মসজিদ যেখানে আমরা ইবাদত বন্দিগি করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আমাদের কাছে মসজিদ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, মুসলমানের প্রাণের জায়গা, কলিজার জায়গা মসজিদ, যেখানে আমরা রবের কুদরতি পায়ে সাজদা করি, ওই মসজিদে ডুইকা একটা গ্রাম্য লোক ভিতরে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করার জন্য যেতে ইচ্ছে করলেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, না থেমে যাও, যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে প্রস্রাব করতে দাও, তাকে প্রস্রাবের মাঝখানে বাধা দিও না। সুবহানাল্লাহ। বলবেন যে মসজিদে প্রস্রাব করতেছে বাধা দিবে না কেন? বাধা না দেওয়ার দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে প্রস্রাবরত অবস্থায় হঠাৎ যদি বাধা দেওয়া হয়, ডাক্তারি থিওরি অনুযায়ী যে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। আর যদি সাহাবায়ে কেরামকে দেখে ভয়ে যদি সে দৌড় দেয়, তাহলে ওই নাপাকিটা পুরো মসজিদ ছড়াবে। রসুল ছিলেন সূক্ষ্মদর্শী, বললেন বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রস্রাব শেষ হয়েছে, তাকে ডেকেছেন, ডেকে সামনে বসাইছেন, ভাই এটা আমাদের মসজিদ, সেজদা করি এখানে, আমরা জিকির করি, তিলাওয়াত করি, আমরা মহান মালিকের কুদরতি পায়ে সেজদা করি, এখানে প্রস্রাব করা যায় না, এটাকে নাপাক করা যায় না, তোমার এটা উচিত হয় নাই। সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন, সুন্দরভাবে এই আচরণ যখন সে পাইল, সে আর দেরি করে নাই। এমন আখলাক, আমি এমন মারাত্মক কাজ করার পরেও যেই ধর্মের নবী কোনো ধমক দিলেন না, একটা বোকাও দিলেন না, কটু কথাও বললেন না, সুন্দরভাবে কাছে নিয়ে পাশে বসিয়ে এত সুন্দরভাবে আমাকে বুঝালেন, আর দেরি করতে চাই না, পড়ায় দেন কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মনোনীত ধর্ম, সবচেয়ে পছন্দনীয় ধর্ম। এই ঘোষণাকার সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ কথা বললেন,
আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোন ধর্ম তোমরা কেউ অনুসরণ করো, ফালাই ইউকবালা মিনহু, তাহলে তার থেকে সেই ধর্ম গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কথা কার? আল্লাহ। আল্লাহর ঘোষণা। ইসলাম ধর্ম এমন শান্তির ধর্ম, যুগে যুগে এই ধর্মে, এই ধর্মের আখলাক, সাহাবায়ে কেরাম সরকারে দু আলম নবী মুহাম্মদ রসুলুল্লাহর আখলাক দেখা, আচরণ দেখা, উঠা বসা দেখা, চরিত্র দেখা, ইসলামের দিকে মানুষ দুঃখিত হয়েছে, ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্মে মানুষ দীক্ষিত হয়েছে। ইসলামের মধ্যে জোর জবরদস্তি করে কাউকে ধর্মে দীক্ষিত করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জোর জবরদস্তি করে ইসলামে প্রবেশ করানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ কথা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সুবহানাল্লাহ। দ্বীনের বিষয়ে কোনো জোর জবরদস্তি নাই। কত তাবায়্যানার রুশদু মিনাল গায়, কত তাবায়্যানার রুশদু মিনাল গায়, সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে। ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, অতএব যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে এমন এক শক্ত মজবুত হাতলকে আঁকড়ে ধরল, লাংফিসামা লাহা, যা কোনোদিন ভেঙে পড়বে না। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে জোর জবরদস্তি আছে? কাউকে জোর করে, বল প্রয়োগ করে ইসলামে দীক্ষিত করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুগে যুগে মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। অনুপম আদর্শ আর মাধুর্য, সাহাবায়ে কেরামের আচরণ, বিশ্বনবীর আচরণ দেখে, এই ধরনের চরিত্র দেখে, আখলাক দেখে মানুষ অটোমেটিকলি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাদের জন্য আজকে একটা সুসংবাদ, ইসলাম ধর্মের সুন্দর যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের জন্য, আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, এই মজলিসে, আজকের এই মজলিসে আমাদের এক সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই এই ইসলামের কালিমা পড়ে সে আমাদের ধর্মে দীক্ষিত হতে চায়, সে আমাদের ধর্মে ইসলামের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে ইসলামের বিধিবিধানের প্রতি আকৃষ্ট হয়ে সে কালিমাতুস শাহাদা, কালিমাতুত তাওহীদ পড়ে সে ইসলামে ইসলাম গ্রহণ করতে চায়, আমরা তাকে সাদরে ও গ্রহণ করতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি আজকের এই দিনটি, আজকের এই মজলিসটি এই লক্ষ্মীপুরা সমাজের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। কথা ঠিক না? বেঠিক বলেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজকের এই দিনটি এই সমাজের জন্য ইতিহাস হয়ে থাকবে, যে আমাদের এতগুলো মানুষের উপস্থিতিতে আমাদের এক সনাতন ধর্মাবলম্বী যদি সে আগে ছিল, এখন আমাদের ইসলাম ধর্মে আমরা তাকে ওয়েলকাম জানাই, মুসলমান ভাই হিসাবে তাকে আমরা বুকে জড়াই নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা আমাদের ভাইকে স্বাগতম জানাই এবং সকলের সম্মুখে, সকলের উপস্থিতিতে আপনাদের সামনে কালিমাতুস শাহাদা সে পাঠ করবে, এবং এরপরে তাকে কালিমাতুস শাহাদা ইসলামের কালিমা পড়ানোর পরে সুন্নত, তারপরে বাকি কাজ ইনশাল্লাহ হবে নামাজের আগেই। নামাজের আগেই আমরা আমাদের এই কাজটুকু সংশোধন বা সম্পাদন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। যে ভাইটি আজকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবে, প্রথমে তার একটু পরিচিতি, তার সম্পর্কে আপনাদেরকে জানানো উচিত।